আজকে 24 তারিখ, অর্থাৎ পূর্বাভাস যেটা ছিল সেটাই থাকছে, যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আজকে 24, 25, 26, 27 এই পিরিয়ডটায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা। তার মধ্যে আগামীকাল অর্থাৎ 25 তারিখ এক্সপেক্টেড যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি একটু বেশি হবে আজকের তুলনায়। আর যেহেতু গতকাল অনেকটাই থান্ডারস্টর্ম হয়ে গেছে, ফলে একটু ঠান্ডা হয়ে গেছে অ্যাটমসফিয়ার, ফলে আজকেও যে নেই তা না, কিন্তু কালকের হিটিংয়ের যে ইন্টেন্সিটি বা স্প্রেড ছিল সেটা আজকে একটু কমে যাওয়ার সম্ভাবনা, কিন্তু কালকে আশা করা যায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আবার বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দুদিন 25 এবং 26 ওপরের 5টি জেলার 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে আলিপুরদুয়ার এবং কুচবিহার এই পোর্শনটাতে। বাকি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও থাকছে, কিন্তু বেশি সম্ভাবনা হচ্ছে আলিপুরদুয়ার এবং কুচবিহারে। আগামী 5 দিনের তাপমাত্রা যেটা কমেছে এটাই থাকবে, খুব সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু নতুন করে আর দিনের যে ম্যাক্সিমাম তাপমাত্রা সেটা বাড়বে না, রাদার মিনিমাম যেটা অনেকটাই কমেছে, আবারও থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হলে সেটা আর একটু কমার সম্ভাবনা। কলকাতার ক্ষেত্রেও একই কথা, কালকে একটু প্রবাবিলিটি বেশি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির, প্লাস সাথে লাইটনিং এবং গাস্টি উইন্ড যেটা আমরা দিচ্ছি 50 থেকে 60। হ্যাঁ, কিন্তু আজকে যেটা মানে গতকালের যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির ফলে যে একটু কুলিং যেটা হয়েছে, ফলে আজকে সম্ভাবনাটা একটু কম, কিন্তু তাহলেও আফটারনুন ইভিনিংয়ের পরে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা।